কলকাতা থেকে ঝুলে ঝালে এলো এসে ঈদ করতে যাচ্ছে, পা ধুতে হয় না হাত ধুতে হয়, পা ধুতে হয় না হাত ধুতে হয়, উজুর খরচ কটা, কতটা পর্যন্ত ধুতে হয়, কিছু কিছু তোমাদের মুখমন্ডল তোমাদের হাত পর্যন্ত তোমাদের মাথা যখন তোমরা উযু করার ইচ্ছা পোষণ করবে তোমরা ইচ্ছা করবে সলাত নামাজের জন্য মুখমন্ডল কতটা দূতে হবে, এবারে আপনাকে ফেকার মাসায় আসতে হবে, হানাফি মাযহাবের মতে কতটা, অন্যান্য ইমামদেরও মতামত রয়েছে, অন্যান্য ইমামরাও মত পোষণ করেছেন, কিন্তু ইমাম আবু হানিফা হুজুরের মতে এক কানের নদী থেকে নিয়ে অপর কানের নদী পর্যন্ত, চুলের গোড়া থেকে নিয়ে একেবারে থুতনা পর্যন্ত, দাড়ি যদি খুনো থাকে সুন্দর করে দাড়িটাকে পর্যন্ত খেলাল করতে হয়। অথচ আপনি নামাজ পড়ে 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 কপাল কালো করে ফেলবেন, কোন লাভ হবে না। তোমাদের মাথা মাথা তোমরা মাসা করো, ইমামে আবু হানিফা হুজুরের মতে চার ভাগের এক ভাগ মাসা করতে আপনার জন্য যথেষ্ট না। মাথা
চুল পরিমাণ জায়গা শুকনো রয়ে যায়, আপনি আর এক নম্বর নামাজ হতে পারবেন না। আজকে আমি ওই প্রসঙ্গ নিয়ে যাচ্ছি না, আজকে আমি যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম, সমাজে কিছু গুরুফের নামাজি আছে, এরা বছরে দুবার করে সিজদা গায়, ঈদ উল ফিতর আর ঈদ উল জোহা, এর বেশি এরা পড়ে না। অথচ এরা যখন আবার ওযু করতে যায়, ওযু এরা বোঝে না, শুধু কোন রকমে পার মুখটা ধুয়ে লাইনে দাঁড়িয়ে যায়, কথা ঠিক কি না? এরা হলো টি গ্রুপের নামাজি, এদের সঙ্গে আমার আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। সমাজের একটা গ্রুপের নামাজি আছে, এরা হলো সি গ্রুপের নামাজি, এরা নামাজ পড়বে, বিড়ি টানো মারবে। আপনাদের এখানে সব নেই তাই না? উত্তর মাটি নোংরা নাকি শুনেছি খুব ভালো, গোটা গ্রাম খুঁজলে নাকি বলে একটাও বিড়িখোর পাওয়া যায় না। আছে আছে এলাকা, আছে আছে বিড়ি খায় নামাজি লোক বিড়ি খায়। শোনেন শোনেন, মিলছে তো আমার? ফজরের নামাজ পড়বে একদম সত্যম, কিন্তু টয়লেটে গিয়ে যখন বাথরুম করবে দুটো বিড়ির না টান মারলে বলে পায়খানা হয় না, এটাও সত্য। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ কোন দিকে যায় আল্লাহ? যদিও কিছু নামাজি খুঁজে পাচ্ছি, সব মাল দোয়াশলা। বাজারে যাওয়ার জামার পকেটে বিড়ি রাখবে, আর নামাজের জামা আলাদা রাখবে। জামাতে নামাজ তাড়াতাড়ি পড়তে গিয়ে বাজারে যাওয়ার জামা পরে যখন মসজিদে যাবে, পকেটে এদের বিড়িও পর্যন্ত রয়ে গেছে। নামাজ 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 এরা ওরা সি গ্রুপের নামাজি, নামাজ পড়বে বিড়ির টানো মারবে, নামাজ পড়বে হারাম খাবে, নামাজ পড়বে লটারির টিকিটও কাটবে, নামাজ পড়বে জমি আলকে লেগে বাড়িও নেবে, নামাজ পড়বে নিজের বৌমাকে বন্ধন কোম্পানিতে নামটাও লিখিয়ে রাখবে, নামাজ পড়বে নিজের বিবিকে মহিলা সমিতির হেডও বানাবে, নামাজ পড়বে মিথ্যাও বলবে, জোহরের নামাজ 12:30 গিয়ে পড়বে, বেলা 12:30 জোহরের নামাজ পড়বে, আর 10:30 প্রতিবেশীদের মধ্যে মারামারি লাগিয়ে দেবে, এমন কিলিকমাজি করে দেবে, এরাও দেখবে নামাজি। কিন্তু নামাজির সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক হবে না, কারণ কোরআন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, নিশ্চয় নামাজ সমস্ত রকমের অন্যায় থেকে মানুষকে দূরে রাখবে, নিশ্চয় নামাজ সমস্ত রকমের গোনা থেকে মানুষকে বাঁচাবে। যদি নামাজ আপনাকে সব রকমের অন্যায় থেকে না বাঁচাতে পারে, আপনাকে বুঝতে হবে ওই নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না। আর সালাত ইবাদত, নামাজ হলো ধর্মের দিনের খুঁটি, আর সালাত হলো জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি, আর সালাত ইবাদত মান আকামা ফাকাদ আকামা দ্বীন, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদাম জিজ্ঞাসা করি বলেন তো দেখি, আমরা আগে বলেন তো দেখি, দিন কায়েম করবো না দিন ধ্বংস করবো, আমরা কি করবো?
একজন ভাই আমার বলেছে দিন কায়েম করব বাকি আপনারা কি দিন কায়েম করবেন তো নাকি চাচাগুলো কিছু বলছেন না আল্লাহ মুখে দাড়ি রেখেছে একটু কথা বলে দিন আমরা কায়েম করব না দিন ধ্বংস করব আওয়াজ করে বলে দিন কায়েম করব দিন যদি কায়েম করতে হয় রব ঘোষণা দিতে ইনটান শুনলা ইয়ান শুনো কম ওয়াসফিত আকদামা কম যে ব্যক্তি আমার দিন এ সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি তাকে সাহায্য করব জোরে হবে না আরো জোরে বলো আরো জোরে বলো তাহলে আল্লাহ সাহায্য যদি পেতে হয় তাহলে দিন কায়েম করতে হয় দিন যদি কায়েম করতে হয় আল্লাহর সাহায্য তার জন্য জরুরি হয়ে যায় রবের সাহায্য যদি কেউ পৃথিবীর জমিনে পায় পৃথিবীর জমিনে তাকে কি আর কেউ টাকাতে পারবে ভাই তাকে কেউ ঠেকাতে পারবে তাকে কেউ মারতে পারবে পারবে না কেন রবের সাহায্য তার উপরে চলে এসেছি ও হে তরুণের যুবকেরা হে আমার পুরো বিয়ানেরা বাবারা শুনে কে নিন জেনে কে নিন এই রবের সাহায্য যারা পেয়েছে পৃথিবীর জমিনে তারা মস্ত বড় বড় এক একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিল আরো জোরে বলেন আরো জোরে বলেন আজকে বড় পিয়া পিয়া কাঁদে জিলানি জিনা কে আমার আল্লাহ করে দিয়েছিলেন সোনার পরে হযরতে খাজা গরিব নওয়াজ জিনা তুলনা হবে না নামাজ হযরতে মুজাদ্দিদান কাসানি জিনা কান্না করে দিয়েছিলেন সোনার খনি ফুরফুরা শরীফে দাদা হুজুর যিনি হয়েছিলেন শরীয়তের খুর অন্যায় দেখলে ভেঙে চুরমুর তিনি তো হলেন আপনার আমার পীর দাদা হুজুর পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছিল দিনকে কায়েম করেছিল দিন কায়েম করার জন্য রবের সাহায্য তাদের উপর অনিবার্য হয়ে গিয়েছিল বুঝে যাচ্ছে কথা রবের সাহায্য পেয়েছিল দিন কায়েম করেছিল আল্লাহ বলতে নামাজ পড়লে দিন কায়েম হয় তাহলে নামাজ তো আমরা পড়ছি কিন্তু তাহলে ওই নামাজ হয় না যে নামাজ পড়েছিলেন বড় পীর যে নামাজ পড়েছিলেন কাজা গরিব নামাজ যে নামাজ পড়েছিলেন জাতি বয়স্ক রুনি হুজুর যে নামাজ পড়েছিলেন জাতি মুজাদ আল ফিসানি হুজুর যে নামাজ পড়েছিলেন বসিরাত আল্লামা হুজুর যে নামাজ পড়েছিলেন তিন নগরের হুজুর যে নামাজ পড়েছিলেন মাকুলা সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর পৃথিবীর জমিনে যারা নামাজ পড়েছিলেন কিন্তু ওই নামাজ আল্লাহ তার বনিয়ে কবুল হয়ে গিয়েছিল আরো যদি বলো এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে জানালেন মানে এক সাল না খায়া না পিয়া না সোয়া আমি এক বছর খায় না পান করি না ঘুমায় না মানে 40 সাল ঈসা কি ওজুস সুবা কি নামাজ পড়া আমি 40 বছর ঈসার ওজুতে ফজরের নামাজ পড়েছি আর জোরে বলো আর জোরে বলো 40 বছর আমি ঈসার ওজুতে ফজরের নামাজ পড়েছি 15 বছর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে দিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে দিয়ে এইভাবে আমি কোরআন শরীফ খতম করেছি এই ক্যাটাগরি নামাজি ছিল বুঝে যাচ্ছে তো কেমন নামাজ হ্যাঁ এ তরুণিয়া নাও তো আজ বাগেরা এ আমার মুরব্বি রে শুনে গেলেন বাবা হযরতে মুরব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেমন র‍্যাঙ্কের মানুষ ছিলেন বাবা কত টপ র‍্যাঙ্কের আল্লাহর ওলি ছিলেন বাবা যার নামাজ যার দাড়ি যার টুপি যার জিকির সবটাই আমার আল্লাহর পছন্দ হয়ে গিয়েছিল আর যদি বলেন বাগদাদের জমিন থেকে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 7 দিনের জন্য নিখোঁজ হয়ে গেল রহমাতুল্লাহ আলাইহি
সাত দিনের জন্য নিখোঁজ হয়ে গেলে বড় পীরকে খুঁজে পাওয়া গেল না সাত দিনের জন্য নিখোঁজ হয়ে গেলে বড় পীর কোথায় গেল 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 বাগদাদের মানুষগুলো পেরেশান হয়ে গেল খুঁজে 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 গেল বড় পীর পীর কোন খুঁজে পাওয়া গেল না খবর পাওয়া গেল হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী চলে যাচ্ছি নামাজ যদি সলিড নামাজ হয় তার ট্রানজাকশন সম্পূর্ণ আমার আল্লাহর সঙ্গে হয়ে যায় পানিতে দাও হাওয়াতে দাও আগুনে দাও যেখানে দেবে চলবে রুকে দিতে কেউ পারবে না আটকাতে কেউ পারবে না বললে হবে না ইবাদত যদি ইবাদতের মতো হয় সম্পূর্ণ তোমার আল্লাহর সঙ্গে হবে কথা বলেন এই এনআরসি হাওয়া যখন উঠেছিল এনটিআরসি এনআরসি ওফ গোটা ভারতবর্ষের লোক কাঁদছে আর বলছে আচ্ছা একটাকে মারো তুমি আল্লাহ একটাকে তুমি মদ দাও আল্লাহ একটাকে মেরে দাও আল্লাহ আল্লাহ বলছে একটাকে মারো 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 কেন ও মাল তোকে সাইজ করতে হবে নালে তুই সাইজ হবি আজ 46 বছর ওয়াজ শুনলি এখন ওকে দাঁড়ি ফুটতে দিলি আর এখন বলছিস আল্লাহ তুমি একটাকে মারো কথা বলে হবে নি 46 বছর ওয়াজ শুনছিস একদিন দুদিন নয় এখনো মুখে তোর দাঁড়ি ফুটলি নামাজি নামাজি সমস্যা নেই নামাজ পড়েছিস ঘরের দিকে তাকা না তোর বড় বৌমাটাই তো বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রেখেছে কাজ কি করে হবে বল হবে না কাজ হবে না দেখেন নিশ্চয় তাকান নিজের দিকে তাকান বাড়ির দিকে তাকান কোন না কোন জায়গায় এক জায়গায় চোরা লিক আছে এই চোরা লিক আছে বলে কাজ হয় না চোরা লিগ যদি না থাকতো কোনো টেনশন ছিল কোনো টেনশন ছিল এত সহজ দয়া আমার আল্লাহর ছিল মোহব্বত ভালোবাসা ছিল বলে যাক আল্লাহ করোনা ভাইরাসটা দিলেন বলে সব জালেম ঠান্ডা তৎক্ষণাৎ হলো কথা ঠিক কি না আবার কত রকম লোক কত কথা বলে হুজুর করোনা ভাইরাসে হুজুর লকডাউনে হুজুর সব শেষ হয়ে গেল এই খাপা শেষ হয়ে গেল ঘরে আছিস ভালো লাগে না না ইনকাম একটু কম হয়েছে বলে মন খারাপ খারাপ থাকতিস তো ডিটেনশন ক্যাম্পে কথা বলছিস একদিন তো ডিটেনশন ক্যাম্পে থাকতিস ঘরে আছে তো মজা লাগে লাগছে ইনকাম একটু কম হয়েছে বলে মন খারাপ থাকতিস তো ডিটেনশন ক্যাম্পে রব যেটা করে ভালোর জন্যই করে খারাপের জন্য নয় মানুষ তোমরা বোঝো না তোমরা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ নয় তোমরা দূরদৃষ্টি নিয়ে ভাবো না তোমাদের চোখ নজর তো সবসময় কাছে পড়ে দূরে পড়ে না দূরে পড়লে বুঝতে পারতে যিনি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হতে হবে আপনি দূর দিয়ে যখন তাকাবেন বুঝতে পারবেন যে এর নিশ্চয় নিশ্চয় কিছু ব্যাপার আছে তোমরা যেটা মনে করো তোমাদের জন্য খারাপ আসলে সেটা তোমাদের জন্য ভালো তোমরা যেটা মনে করো তোমাদের জন্য ভালো আসলে সেটা তোমাদের জন্য খারাপ প্রকৃত ভালো মন্দ আমি আল্লাহ জানি তোমরা জানো দু টাকা লটারি টিকিট মেলে যখন 5 লাখ টাকা ইনকাম করেছো বন্ধুদেরকে বড় বড় রাজভোগ খাওয়াচ্ছো ট্রিং ট্রিং করে লাফাচ্ছো বাপের বাপ বেটা দেখ সঙ্গে নাচছো তুমি জানো না 5 লাখ টাকা পেয়েছো বলে আজকে নাচছো আনন্দ করছো আজকে তুমি আনন্দ উপভোগ করছো কিন্তু জানো না 6 মাস পরে তোমার ব্লাড ক্যান্সার দিয়ে আমি যখন ব্যাঙ্গালোরে পাঠাবো তখন ওই 5 লাখ টাকা কেন তোমার ভিডিওটা পর্যন্ত বিক্রি করে দেবো জানো 200 টাকা ইনকাম করছিলে 300 টাকা ইনকাম করছিলে হালাল খাদ্য খেছিলে পছন্দ হলো না 2 টাকায় একটা লটারির টিকিট বেড়ে দিয়ে 5 লাখ টাকা ডেলি ট্রাই করছো একবার যদি লেগে যায় আমি ইমেলের মতো বাড়ি করব তোমার স্বপ্ন বিরাট ছিল একবার যদি লেগে যায় আমি গ্রামের মেম্বারের মতো বাড়ি করব ওকে আমি দেখিয়ে দেব ও খাচ্ছে সারদা নারদা রোজভ্যালি আর আমি মারব লটারি কথা বলেন
গ্রামে যখন আমরা একটা মসজিদে যখন খেওয়ালে জুম্মার দিনে আচ্ছা একটা কথা বলি আপনাদের বলেন তো দেখি মসজিদে যদি জুম্মার দিনে একটা মাতাল এসে যদি লুঙ্গিটা তুলে দিয়ে আর চোখগুলো লাল লাল করে হাতটা ঘুরিয়ে যদি জুম্মার দিনে মসজিদে ঢুকতে চায় আপনারা কি ঢুকতে দেবেন চাচা চাচা গুলো বলেন ফাস্ট মোড় ঢুকতে দেবেন এই চাচা কথা বলেন না কেন ঢুকতে দেবেন একটা মাতাল ধরুন জুম্মার দিনে মসজিদে ঢুকতে চাইছে মদ খেয়েছে আপনি ঢুকতে দেবেন লাল গেঞ্জি বলো তো ভাই ওই মাতাল যদি বেরোতে না চাই কি করবে ঠিক জায়গায় পৌঁছেছে আমি তো ওই জন্যই খুশ ছিলাম যে কার কাছে যাবে এক কথাই উত্তর পাবো যে সে তো এক কথাই উত্তর দিতে পারবে না ওই কি বললো বলেন তো হাই বি ঢুসি মেরে বার করে দিতে হবে ঠিক আছে মেনে নিলাম আর গ্রামের যদি এক সবসকে টপ র‍্যাঙ্কে সুদ করেছে ঢোকে সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা মাথায় টুপি দিয়ে টপ র‍্যাঙ্কের একটা সুদ করেছে যখন ঢুকছে তাকে ফাঁস কাটা দেবে না ঘুষি মেরে বার করবে কথা বলেন না কেন আপনারা বলেন চাচাগুলো কি করবেন বলেন সাড়ে পাঁচ লাখ টাকা পড় নিয়েছে হাজি সাহেব যখন আজকে ফাঁস কাটা দেবেন না ভুসি মেরে বার করবেন ফাঁস কাটা দেবেন তাহলে মদ খাওয়াটাই শুধু আমাদের চোখে খারাপ হারা বাকিগুলো সব কথা বুঝতে পারছেন তো কিছু বাপ কোন জায়গায় আছি আমরা বুঝতে পারছেন তো পা থেকে মাথা পর্যন্ত হাজি সাহেবের কোনো ত্রুটি নাই পা থেকে মাথা পর্যন্ত দেখলে জান ঠান্ডা ওই হাজি সাহেবই নাকি ব্যাটার দিয়েতে 5.5 লাখ টাকার পণ দিচ্ছে গ্রামের একটা মুরব্বি লোক খবর পেয়েছে জিজ্ঞাসা করছে হাজি সাহেব শুনছি নাকি ব্যাটার দিয়ে দিয়েছো হাজি সাহেব তো পাকা দাড়ি আর পাকা চুল ও বুঝতে পেরে গেছে যে এ মাল যখন দিয়ে দিয়েছি জেনেছে তার মানে মালও কত নিচ্ছি তাও শুনেছে ঘুরিয়ে তখন এক অ্যাঙ্গেল ঘুরিয়ে দিয়ে বলছে বিয়ে দিয়েছি ঠিক কথা দায়িত্ব আমি নিইনি সব সালা বাবুর উপরে দিয়েছি কথা বুঝে যাচ্ছে বাবা সব ডি গ্রুপ সি গ্রুপের নামাজি হলে ট্রানজাকশন সম্পর্ক থাকবে না থাকবে না চলুন যে কথা কথা বোঝাতে চাইছিলাম চলুন ও ভাই যায় রা জওয়ান জমা কে রা ও আমার বড় পিয়ারে শুনে খেলে এলাকার মানুষেরা গ্রামের মানুষেরা বাগদাদের মানুষেরা বড় পীর কোথায় গেল বড় পীর কোথায় গেল বড় পীর কোথায় গেল বড় পীরের কোনো খবর নাই বড় পীরের কোনো খোঁজ না সাত দিনের জন্য নিখোঁজ বড় বিশেষ কোনো খবর নেই মনে আছে তো আপনাদের যেখান থেকে ছেড়েলাম মনে আছে তো চলুন চলুন ভালো করে বুঝবেন বাপ ও হিতর জওয়ান জমকের ইয়া মা মুরব্বি আনি শুনে কেন সাত দিন পরে কোনো খবর পাওয়া গেল আজ বড় পিন আপনার কাঁদনে ছিল কত বেড়া পানি মাহবুবে সুবহানি কাঁদনে ছিল আল্লাহর ওলিয়া কাঁদে বড় পিন আপনার কাঁদনে ছিল তিনি নাকি দরিয়ার উপর দিয়ে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর যদি বলো কেন নামাজ এমন নামাজ পড়েছে এমন দাঁড়িয়ে রেখেছে এমন জিকির করেছে এমন খাদ্য বহন করেছে ট্রানজাকশন সম্পর্ক আমার আল্লাহর হয়ে গিয়েছিল আর যদি বলো বুঝতে পারছেন সাত দিন পরে খবর পাওয়া গেল বড় পীর নাকি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে দেখা নাই
पानी दिए अल्लाह चले जा সমুদ্রের পানিতে হুজুরের পর্যন্ত ভিজে না সকলে তোমরা ওযু করে নাও ওযু করে দিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ দিকে মুখ করে তোমরা সকলে সারি সারি সারিবদ্ধ হয়ে সকলে তোমরা লাইন দিয়ে কাতার দিয়ে সকলে তোমরা দাঁড়িয়ে যাও কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে আকাশ থেকে একদল মালাইকা ফেরেশতাকে নামিয়ে দিলে বুঝে যাচ্ছে সে বড় পীরের জন্য যে অর্ডার আপনার আমার জন্য সে অর্ডার বড় পীরের জন্য যে হুকুম আপনার আমার জন্য সেই হুকুম তেনার জন্য নামাজ তেনার জন্য রোজা আমার জন্য আপনার জন্য তাই আলাদা কিছু নয় মানুষ যখন ইবাদত করে ইবাদত করতে 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 এমন টপ র‍্যাঙ্কে পৌঁছে যায় যখন তার সঙ্গে ট্রানজ্যাকশন আমার আল্লাহর তৈরি হয়ে যায় তার সম্মানটা জিন জাতির ঊর্ধ্বে এবং ফারেশতাদের ঊর্ধ্বেও আমার আল্লাহ তার সম্মান পৌঁছে দেয় জোর করে বলতে পারেন না আল্লাহর জাতি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই সময় ফারেশতারে বললেন ফারেশতারা কবুল করে দিয়ে মুহূর্তের মধ্যে একদল জিন জাতিকে পাঠিয়ে দিলে আরো জোরে বলো একদল জিন জাতি যখন এসে গেল আল্লাহর ওলি বললেন কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে দাঁড়া কাবা বাইতুল্লাহর দিকে মুখ করে জিন জাতিরা দাঁড়িয়ে আছে ফেরেশতারাও দাঁড়িয়ে আছে বাগদাদের মানুষগুলো জমিনের উপরে দাঁড়িয়ে আছে সমুদ্র ধরে জমিনের উপরে দাঁড়িয়ে আছে আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একই সঙ্গে সকলের ইমাম হয়ে গিয়ে আল্লাহর ওলি জামাতে সঙ্গে গিয়ে নামাজ পড়িয়ে দিলেন
পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার নামাজ পড়িয়ে দিলে। এটা ছিল এ গ্রুপের নামাজ, যেখানে দাঁড়াবে সেখানেই পড়তে পারবে। কথা বুঝছেন? মা রাবিয়া বাসসালি রাহমাতুল্লাহ আলাইহা, জি হযরত হাসান বাসসালি রাহমাতুল্লাহ আলাইহি, জি মুসাল্লাখানা নিয়ে নামাজের পাটিখানা নিয়ে দড়িয়ার উপরে খোলা দড়িয়ার উপরে ছুঁড়ে দিলেন হাসান বাসসালি রাহমাতুল্লাহ আলাইহি। ছুঁড়ে দিয়ে দড়িয়ার উপরে পানির উপরে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে দিলেন। জোর করে বলতে পারেন না সুবহানাল্লাহ? আপনি দড়িয়ার উপরে আছেন বলে আমি কি কিছু পারি না? মা রাবিয়া বাসারি থাকতে না পেরে সঙ্গে সঙ্গে নামাজের মাসাল্লা খানা নিয়ে এইভাবে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে খোলা আকাশের নিচে জমিনের উপরে হাওয়াতে ভেসে উঠলো নামাজের পাটি। নামাজের পাটিখানা হাওয়াতে ভেসে উঠেছে, মা রাবিয়া বাসারি হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। বুঝে যাচ্ছে বাবা কি ধরনের নামাজি ছিলেন? হ্যাঁ, খেয়াল করুন, তাহলে ওয়াজ বুঝতে পারবেন না। এরা ছিলেন এ গ্রুপের নামাজি, কিন্তু হয়ে গেছে আজকে সমাজ সি গ্রুপ, ডি গ্রুপ, বি গ্রুপ। বি গ্রুপ আপনারা বুঝলেন, সি গ্রুপও বুঝলেন, এবারে এবারে এই ডি গ্রুপও বুঝলেন, আর কি বলে সি গ্রুপও বুঝলেন, এবারে এবারে বি গ্রুপ কারা জানেন? চলুন একটু লক্ষ্য করুন, বি গ্রুপ কারা আপনারা বুঝতে পারবেন। সমাজে যে বি গ্রুপের নামাজি আছে মামা, এরা নামাজ পড়ে কিন্তু নামাজের কিছুই বোঝে না, ফরজে আইন বোঝে না, ফরজে কিফায়া বোঝে না, ওয়াজিব বোঝে না, সুন্নত বোঝে না, সুন্নতে মুআক্কাদা বোঝে না, সুন্নতে গায়র মুআক্কাদা বোঝে না, ওয়াজিব বোঝে না, নামাজ মাকরুর কারণগুলো বোঝে না, নামাজ ভঙ্গের কারণগুলো বোঝে না, নামাজের কিয়াম বোঝে না, নামাজের রুকু বোঝে না, নামাজের সিজদা বোঝে না, কিছুই না জানে না, অথচ এরা নামাজ পড়ে। এরম নামাজি আছে না? নাই, আছে না? নাই। এরা হচ্ছে বি গ্রুপের নামাজি, মানে ইচ্ছা লেগেছে নামাজ পড়ব, সবই করছে কিন্তু কাজ আছে না। হ্যাঁ, দি গ্রুপ তো বুঝতে পারলেন বছরে দুবার উপর সিজদা দেয়, আর সি গ্রুপ নামাজ পড়ে সব রকমই চালায়। এবারে বি গ্রুপ কারা? এই বি গ্রুপের নামাজিটাই নিয়ে একটু আলোচনা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজকে ফরজ করে দিয়েছিলেন, ওই সময় ইবলিস শয়তান পাহাড়ের উপরে উঠে কাঁদতে শুরু করলো। এত কান্না, এত কান্না, এত কান্না কাঁদে, দুটো চোখ দিয়ে পানি ঝরে ঝরে টসকে টসকে জমিনের উপরে পড়তে লেগেছে। ইবলিস কাঁদছে, গুরু কাঁদছে, শিষ্যরা এসে হাজির হয়ে গেল, ছোট ইবলিস শয়তান গুলো এসে হাজির হয়ে গেল, এসে বলল গুরু কাঁদছেন কেন আপনি? কান্নার কারণটা একটুখানি বলুন। এখন গুরু যদি বিপদে পড়ে শিষ্যর যাওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ম্যানেজার যদি বিপদে পড়ে কর্মচারীদের খেয়াল রাখা দরকার আছে না নাই? এখন গুরু কাঁদছে, শিষ্যরা গিয়ে আজ ছোট ইবলিস গুলো গিয়ে আজ গুরু কাঁদছেন কেন? গুরু বলল দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন, এজন্য আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন পৃথিবীর জমিনে যদি কোন বান্দা বান্দির সঠিক নিয়মে যদি নামাজটা আদায় করে আমার আল্লাহ পাক জীবনে জিন্দেগির গুনাগুলোকে মাফ করে দিয়ে ওই বান্দা বান্দি দিওকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। আল্লাহ বান্দা বান্দিকে জান্নাত দেবে? ইবলিসের মাথা খারাপ। এজন্য রব ঘোষণা দিলেন, কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ,
পরিচয় দিয়েছেন কার সঙ্গে ইবলিস শয়তানের কথা এই ইবলিস শয়তানের কথাটা আমার আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে এক জায়গায় দুই জায়গায় নয় কম বেশি প্রায় 88 জায়গায় ইবলিস শয়তানের কথা আল্লাহ তুলে ধরেছেন 88 জায়গায় ফেরেশতার কথা বলেছেন 88 জায়গায় ইবলিস শয়তানের কথা বলেছেন 77 জায়গায় বেহেশত নিয়ে আলোচনা করেছেন 77 জায়গায় আমার আল্লাহ জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন 5 জায়গায় শীতকালের কথা বলেছেন 5 জায়গায় গ্রীষ্মকালের কথা বলেছেন 117 জায়গায় শাস্তির কথা বলেছেন 234 জায়গায় ক্ষমার কথা বলেছেন শীতকালের কথা 5 জায়গায় দিয়েছেন গ্রীষ্মকালের কথা 5 জায়গায় দিয়েছেন আমার রব সুন্দর করে সাজিয়েছেন দরিদ্রতা নিয়ে আলোচনা করেছেন 4 জায়গায় সচ্ছলতা নিয়ে আলোচনা করেছেন 26 জায়গায় 500 আয়াত দিয়েছেন খালি নিষিদ্ধ আয়াত দিয়েছেন নেগেটিভ আর পজিটিভ মিলিয়ে খালি 500 আয়াত দিয়েছেন এই কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ পাক 25 থেকে 26টা নবীর কথা আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে উল্লেখিত করেছেন গোটা কোরআনে কারিমকে আমার আল্লাহ তো সুন্দর করে সাজিয়েছেন পৃথিবীর মানুষদের জন্য পৃথিবীর সকলের জন্য আল্লাহ কোরআনে কারিমকে বানিয়েছেন সোজা পথ দেখানোর জন্য এই কোরআন হবে তাদের রাস্তা হে তরুণী নাও তোমার যুবকের এখানে তাই আমার আল্লাহ কি বললেন তোমরা শয়তানের পথ ধরবে না কেন সে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানের সঙ্গে আল্লাহ পরিচয় লাগালেন সে তোমাদের প্রকাশ্য দুশমন তার কথা তোমরা শুনবে না আজকে যদি আপনি একটু দূরদৃষ্টি নিয়ে ভাবেন সেই শয়তানের কথা আমরা মেনে নিয়েছি অথচ খালাতো ভাই মামাতো ভাই ফুফুতো ভাইয়ের সঙ্গে আমরা ঝগড়া বাঁধিয়ে রেখেছি শয়তান যদি বলে বিড়ি খা বিড়ি খাই শয়তান যদি বলে লটারি কাট লটারি কাটি শয়তান যদি বলে মিথ্যা বল মিথ্যা বলি শয়তান যদি বলে বেটার বিয়েতে মোটা অঙ্কের পণ্য তাই নিচ্ছি শয়তান যদি বলে ঘুষ খা ঘুষ নিচ্ছি শয়তান যদি বলে লটারি টিকিট কাট তাই কাটছি শয়তান যদি বলে তোর মেয়েটাকে তোর বৌমাটাকে বন্ধন কোম্পানিতে নামটা লিখিয়ে রাখ তাই লিখিয়ে রাখছি শয়তান যা বলে তাই আমরা করি অথচ আমরা নিজের বন্ধু আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে রাখি কিন্তু তাদের কথা একবারও বললেন না তোর মামা তো ভাই তোর দুশমন এটা বললেন না তোর ফুফু ভাই তোর দুশমন এটা বললেন না তোর চাচা ভাই তোর দুশমন এটা বললেন না তোর খালা তো ভাই তোর দুশমন এটা বললেন না তোর মামা তো তোর খালা তো ভাই তোর দুশমন এটা বললেন না তোর বন্ধু তোর দুশমন এটা বললেন না কেন তাদের সঙ্গে মনোমালিন্য হয়েছে সামান্য জিনিসের জন্য হয়তো দুটো চায়ের দোকান দুটো চায়ের দোকানের মধ্যে একটা চায়ের দোকানে খরিদদার বেশি হচ্ছে আর একটা ভাই আমার মনটা ছোট হয়ে গিয়ে কথা বন্ধ করে দিয়েছে তো খরিদদার ওর কাছে বেশি বলে আমার খরিদদার কম বলে ঝগড়া কথা ঠিক কিনা বলে বলেন ঝগড়া তো সামান্য জিনিস নিয়ে কথা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে জমি আল কাটতে গিয়ে একটু বেল দিয়ে কাটা হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেল গিয়ে ঝগড়া বাঁধিয়ে দিল দিয়ে কথা বন্ধ হয়ে গেল কিন্তু এই ঝামেলা এই সমস্যা তো সমাধান করতে বেশি করে লাগে 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 কিন্তু আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন প্রকাশ্য দুশমন হলো ইবলিস তার কথা শুনবি না হে তোরিয়া তোমার যুবকের চলুন আমি যে কথা বোঝাতে চাইছিলাম সেই ইবলিস যখন কাঁদতে শুরু করেছে মনে আছে মনে আছে তো সেই ইবলিস যখন কাঁদতে শুরু করে দিয়েছে ছোট ইবলিস গুলো গিয়ে আজ হয়ে গেল গুরু কাঁদেন কেন কান্নার কারণটা একটু খানি বলু ইবলিস বলল কি বলবো তোমাদের আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছেন পৃথিবীর জমিনে তার বান্দা বান্দীরা যদি সঠিক নিয়মে যদি নামাজ আদায় করে আমার আল্লাহ বলেছেন তাদের জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই বান্দা বান্দীদের কে আল্লাহ পাক দয়ার জান্নাত দিয়ে দিবে আমি ইবলিস তাই চিন্তিত কাঁদছি এখন ছোট ইবলিস গুলো বলছে গুরু কাঁদলে হবে লক্ষ্য করুন আমার দিকে কে কোন গ্রুপে পড়ছেন আমি খালি বোঝাতে চাইছি খেয়াল করুন
এখন ছোট ইবলিস গুলো বলছে গুরু কাঁদলে হবে বলে তাহলে বলে সমস্যার সমাধান করতে হবে ফয়সালায় আসতে হবে কাঁদলে তো হবে না কি করতে হবে বলুন কি করতে হবে বলুন ইবলিস লয়মান সেই সময় বলেছিল হে আমার শিষ্যরা শুনে কে নাও জেনে কে নাও কি করতে হবে যদি তাই হয় তাহলে শোনো আমি তোমাদেরকে অর্ডার করি যখন পৃথিবীর জমিনে কোন নামাজি যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে তাকে বি গ্রুপের নামাজি বানাও প্রথমে চেষ্টা করো ডি গ্রুপের নামাজি বানানোর বলে সে কেমন বলে রে বছরে দুবার করে সিজদা দেবে ঈদুল ফিতর আর ঈদুল জোহা নামাজের মাসমা কিছু বুঝবে না উযর ফরজও জানবে না অথচ নামাজ পড়বে এদেরকে ডি গ্রুপের নামাজি বানিয়ে দাও ডি গ্রুপ যদি না হয় এদেরকে কমপক্ষে সি গ্রুপের নামাজি বানিয়ে দাও নামাজ পড়বে মিথ্যাও বলবে নামাজ পড়বে সুদও খাবে নামাজ পড়বে হারামও খাবে নামাজ পড়বে লটারি টিকিটও কাটবে নামাজ পড়বে মা বাপকে ভাতও দেবে না এমন কোন অন্যায় যে ওদের মধ্যে থাকবে না এদেরকে সি গ্রুপের নামাজি বানিয়ে দাও যাতে করে ওই নামাজ পড়ে তার কোনো ফায়দা না হয় মিলছে সমাজে আছে 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 একটু কথা বলেন না আপনারা আছে ঘুম পেয়ে যাচ্ছে নাকি আপনারা কথা বলেন আছে মিলছে আছে আছে তাহলে সি গ্রুপ ডি গ্রুপ বলো শিষ্যরা বলল গুরু তালে মানে চলে যায় বলে না 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 শোনো সি গ্রুপ ডি গ্রুপ যদি না হয় কমপক্ষে এদেরকে বি গ্রুপ বানাও বলে সে কেমন বলে নামাজ পড়া পড়বে কিন্তু নামাজের কিছু ওই বুঝবে না যখন ওরা নামাজ পড়তে দাঁড়াবে প্রথমে ওদের মনটা অন্যদিকে পাঠিয়ে দাও মনটা ওদের অন্যদিকে পাঠিয়ে দাও মনটা ওদের অন্যদিকে পাঠাও এরা নামাজ পড়তে যখন দাঁড়াবে মনটা ওদের চায়ের দোকানের দিকে চলে যাবে নামাজ পড়তে যখন যাবে দাঁড়াবে মনটা ওদের মাঠের দিকে যাবে নামাজ পড়তে যখন দাঁড়াবে ছেলেটা দিল্লিতে থাকে হায়দ্রাবাদে থাকে ছেলে দিকে মন চলে যাবে নামাজ পড়তে যখন দাঁড়াবে মেয়ের বাড়িতে নাতিটা কি করছে নাতির কথা মনে আসবে নামাজ পড়তে যখন ওরা দাঁড়াবে দোকান খুলে রেখেছি মুদিখানা দোকান কাস্টমার এসে গেল নাকি ওই দিকে মন যাবে নামাজ যখন পড়বে নামাজের দিকে মনটা থাকবে না মনটা বিভিন্ন রকম কর্মের সঙ্গে লাগিয়ে দাও মিলছে যখন নামাজ পড়তে দাঁড়া মনে হয় যে আল্লাহ আমাকে দেখছে কিংবা আমি আল্লাহকে দেখছি এটা মনে হয় না সঙ্গে সঙ্গে হঠাৎ যে কাজটা করেছে ওটাই মনে পড়ে মগরবের নামাজ পড়ছে এই ছোট ছেলেটাকে চায়ের দোকানে বসিয়ে রেখে এলুন এত কাস্টমার সন্ধ্যের সময় ছাড়তে পারবে তো এখন সে ছাড়তে গিয়ে কাউকে যদি চাটা পায়ে ফেলে দেয় সে তো আবার উল্টে আরো ঝামেলা হবে মনে আসে আরে হ্যাঁ না কিছু একটা বলো না বাবা নামাজ পড়তে পড়তে অন্য কিছু মনে আসে মাথায় আসে নামাজ পড়তে পড়তে কিছু মনে আসে মনে আসে এটা সেটা কিছু মাথায় মনে আসে 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 ইবলিস বলছে মন ঘুরিয়ে দাও যদি মন ঘুরিয়ে দিতে পারো তাহলে কে বি গ্রুপের নামাজি বানানো যাবে বলে গুরু তাহলে এবারে বিদায় নেই বলে না এখনো নয় বলে আর কি করতে হবে গুরু বলে নামাজ যখন দাঁড়াবে তাকে আউয়াল টাইমে নামাজ পড়তে দিও না ডিটেন করাও ঠিক জোহরের নামাজ পড়তে যাবে অমনি কিছু না কিছু একটা কাজের কথা মনে করিয়ে দাও মনে পড়ে পড়ে মনে হয় এই কাজটা করে নি তারপরে যাবে হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না যেই নামাজ পড়তে যাচ্ছে মনে হচ্ছে এইটা করে নি এই কাজটা আগে করে নি নামাজটা পড়তে যাচ্ছে ভাতটা আগে খেয়ে নি কথা বলেন বলেন অন্য কাজ কি আছে মাথায় না আছে কথা বলে যারা জামাতের সঙ্গে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ তাদের তো কোনো টেনশন নেই নামাজ পড়তে পড়তে এদিক ওদিক মন চলে যাবে আর টাইমে নামাজ পড়তে দিও না এই জন্য জামাতের সঙ্গে যারা নামাজ পড়ে তারাই টাইমে নামাজটা পড়তে পারে যারা জামাতের সঙ্গে নামাজ পড়ে এরা টাইমে নামাজটা পড়তে পারে জামাতের সঙ্গে নামাজ পড়া কি জি
জামাতের সঙ্গে এই কে চিল্লাই কি মুশকিলে পড়েছি আল্লাহ জামাতের সঙ্গে নামাজ পড়া কি আল্লাহ বলেন ওয়ারকাউ মাআর রাকিইন রুকুকারীদের সঙ্গে রুকু করো জামাতের সঙ্গে নামাজ পড়ো জামাতের সঙ্গে নামাজ পড়ো একা যদি নামাজ পড়ো যা সওয়াব হয় জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয় একটু জোর করে লাগাতে পারেন না জামাতের সঙ্গে আপনারা নামাজ পড়েন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জামাতের সঙ্গে নামাজ পড়বেন বাড়িতে থাকলেই পড়বেন জামাতের সঙ্গে আর কোথাও চলে গেলে রাস্তাঘাটে ঘুরলে আর কি হবে এসে অন্তত কল ব্যাকটা করবে কল ব্যাক বুঝেন তো আপনারা বাথরুমে যখন আছেন রিংটোন বাজছে ফোন রিসিভ হয় না এসে ঘুরিয়ে কল ব্যাক করছে কে ফোন করেছিল দেখি দেখি রাস্তায় আছেন মাঠে আছেন ঘাটে আছেন এসে অন্তত কল ব্যাকটা করুন রবের হুকুম হয়েছে রিংটোন বাজিয়েছে অন্তত রিসিভ করতে পারিনি ওই সময় কিন্তু কল ব্যাকটা করুন ঘুরিয়ে একবার পড়লেন ঘুরিয়ে পড়ে না নামাজ যেন ছেড়ে দেবেন না ঘুরিয়ে নামাজ পড়ুন জি চলুন এই জামাতের সঙ্গে নামাজ পড়াটা হলো ফরজ আর জামাতে কাতার মেলানোটা কি অনেকে দেখবেন চিয়ারে নামাজ পড়ে আছে না না জোরে বলে চিয়ারে নামাজ পড়ে সেদিন আমি জলসায় গেছি ভাঙ্গরে জলসায় গেছি তো রাত্রে তিনটের সময় উঠেছি তিনটে থেকে নিয়ে ফজর পর্যন্ত ওয়াজ মসজিদে আল্লাহর হুকুম আজান চালু হয়ে গেল আজান শুরু হয়ে গেল এখন আজান হয়েছে মানে জামাতের সঙ্গে নামাজ পড়া তো ওযু করে নিয়ে ইমাম সাহেবের কামরায় গিয়ে দুরাকাত সুন্নাত পড়লাম এবার জামাতের সঙ্গে দুরাকাত বলেন ফরজটা পড়তে হবে এই দুরাকাত সুন্নাত যে পড়লাম এই সুন্নাতটা কি ওই তো চাচা ওজন্য বলেছি ওয়াজ শুনতে হবে ঘুমালে হবে না হ্যাঁ ঠিকই তো বলেছেন আপনি ভাবলাচ্ছেন কেন সুন্নতে মুআক্কাদা এই ফরজ চার রাকাত ফজরে চার দুরাকাত সুন্নাত আর দুরাকাত ফরজ এই দুরাকাত সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হয় কিন্তু আসরের নামাজ যখন আমরা পড়ি করা করা আট রাকাত নামাজ পড়ি করা করা বেশিরভাগ চার রাকাত এই চার রাকাত কি বাহ ছেলে তো ভালো উত্তর দিচ্ছে তো ছেলে তো ভালো জানে তুই নামাজে পড়ো নাকি আলহামদুলিল্লাহ দাঁড়িটা ছেলেটা রাখে না কিন্তু ঠিক আছে কিন্তু ও নামাজ পড়ছে তো আলহামদুলিল্লাহ দাঁড়িও রাখবে ইনশাআল্লাহ কোনো টেনশন নেই এই চার রাকাত সুন্নাত চার রাকাত ফরজ এই চার রাকাত সুন্নাতটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহ হবে পড়লে নেকি হবে আলহামদুলিল্লাহ কথা বুঝা বুঝা কিন্তু ফজরের দুরাকাত সুন্নাত ছেড়ে দিলে গুনাহ হবে পড়তে হবে বুঝা গেল তো যাই হোক তো ইমাম সাহেবের কামরায় দুরাকাত সুন্নাত পড়ে এবারে দুরাকাত ফরজ পড়তে হবে জামাতের সঙ্গে জামাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বুঝা আমার পাশে একটা যুবক ছেলে দাঁড়িয়েছে ইয়াং ছেলে যুবক দাঁড়িয়ে তার পাশে দেখছি একটা বয়োজ্যেষ্ঠ চাচা মুরব্বী লোক চাচা সে দাঁড়িয়েছে নামাজ 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 পড়তে পড়তে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব শুরু করেছে ও আল্লাহ নামাজ পড়তে পড়তে যখন দুরাকাত নামাজ হয়েছে ডান দিকে বাঁ দিকে সালাম ফেরানো হয়েছে তো এ চাচা দেখছি আমাদের লাইন থেকে একবারে আমাদের লাইন ছেদ করে একবারে সে দেখছি তিন চার হাত দূরে গিয়ে বসে আছে কি ব্যাপার হলো চাচা তো এই লাইনই ছিল কিন্তু চার হাত আগে গেল কি করে
তখন বুঝছে রে তার মানে এই যে রুকু কিয়াম সিজদা রুকু কিয়াম সিজদা এই যে দুবার মেরেছে না মাত্র সিলিপে মাল বেরিয়ে গেছে আমি চিন্তা করলাম আল্লাহ দু রাকাত নামাজ পড়তে কি যদি চার হাত আগে বসে থাকে তাহলে এই যদি চার রাকাত নামাজ ইমামের পেছনে পড়ে তাহলে ইমামকে টপকে দিয়ে মনে হয় সবার আগে যাবে তো ভালো আল্লাহ নামাজি গোড়ালি তবে তবে লাইনটা সোজা হবে আর আপনি যদি চেয়ারে বসে বললে আপনার পাটা কেটে যাচ্ছে লাইন মিল হবে বলে মনে হয় সারা দুনিয়া চায়ের দোকানে হাটেতে বাজারে কি বলে মেয়ের বাড়িতে মাঠেতে সব জায়গা মেরে দিচ্ছে দিয়ার মসজিদে গিয়ে চেয়ারে বসে কি আশ্চর্য কি আশ্চর্য চেয়ারে বসবেন না আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে যদি সক্ষম না হন তো আপনি বসে পড়ুন যেভাবে বসতে পারেন সেভাবে পড়ুন বসে যদি না পারেন শুয়ে শুয়ে বাড়িতে পড়ান আপনি অসুস্থ হলে আপনার জন্য জামাত ওয়াজিব নয় জামাত ফরজ নয় আপনি অসুস্থ যদি হন মাজুর যদি হন শুয়ে শুয়ে যদি নামাজ পড়তে আপনি সক্ষম হন তাহলে আপনাকে জামাত আপনার জন্য ফরজ হবে না তো কি হয়েছে অতচ আপনি বুঝছেন না দাঁড়িয়ে নামাজ পড়ছেন আবার চেয়ার নিয়ে বসছেন তো ফাঁস কাতারে বসছেন এই ফাঁস কাতারে লাইনে যদি গন্ডগোল হয় লাইনে যদি আপনার কি বলে ফাস্টের কাতারে যদি জামাতের লাইনটা যদি না মেলে তাহলে আপনি জানেন ফাঁস কাতারে যদি লাইন না মেলে পুরো পিছনের লাইনে যারা দাঁড়িয়ে আছে নামাজটা মজবুত হয়ে যাবে জগৎ বিখ্যাত ইমাম ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ সারা পৃথিবীতে যার মাসলা চলে কম বেশি এশিয়া মহাদেশে গোটাটাই যার মাসলা চলে ইমামে আবু হানিফা হুজুরের মতো মানুষ তিনি বলছেন আমি মাসলা এখন নামাজের কমপ্লিট করতে পারলাম না নিজে মন করা চালাবো বললে হবে হবে গ্রুপের নামাজি হয়ে যাবে এ গ্রুপের নামাজি হবে এই জন্য তো বলছিলাম যে কোন গ্রুপে আছে লিস্টে বুঝতে হবে এখন বলবে হুজুর আমি অসুস্থ আরে অসুস্থ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এমন কোন কষ্টদায়ক বস্তু চাপিয়ে দেন না যে মানুষের জন্য সেটা অপারক হয়ে পড়ে সুতরাং আপনি দাঁড়িয়ে যদি না পারেন বসে করুন বসে যদি না পারেন শুয়ে শুয়ে পড়ুন চোখের এসআরআই নামাজ পড়ুন এতেও আল্লাহ আপনার নামাজকে কবুল করে নেবেন আল্লাহ তো আপনাকে বলেন যে কষ্ট করে আপনাকে দাঁড়াতে হবে অসুস্থ কি হয়েছে কষ্ট করে তো আল্লাহকে আপনাকে বলেন আপনি ভাবছেন কি এই যে এত বড় চেয়ারে বসে এই যে সুন্দর চেয়ারে বসছেন এই চেয়ারে বসে বসে যে নামাজ পড়ছেন আপনি নামাজে দাঁড়ায় মানে কার সামনে দাঁড়াচ্ছেন জানেন নামাজে দাঁড়ায় মানে কার সামনে দাঁড়ায় জোর করে বলো আল্লাহর সামনে দাঁড়াচ্ছে আর সেই জায়গায় আপনি চেয়ারে ঠেক দিয়ে বাবুর মতো যদি বসে বসে নামাজ পড়েন এতে আমার আল্লাহ কতটা খুশি হবে বুঝে যাচ্ছে কিছু বাবা আমার আল্লাহ চান বান্দা আমাকে মুক্তি দেবে সিজদা দেবে কিয়ামে দাঁড়াবে বান্দা আমার কাছে উপস্থিত হবে আর সেই জায়গায় আপনি দাঁড়ছে চেয়ারের সঙ্গে দাঁড় বসে আছে কথা বলেন এইজন্য বাবাজি আমার ভাইরা ভালো করে নামাজের মাসলা বুঝতে হবে কি হলো বাবা তোমার এরকম করছো কেন ও আচ্ছা 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 হুজুর কেবলা আসছেন ঠিক আছে মাশাআল্লাহ যাও যাও মাশাআল্লাহ আমরা সকলই চিন্তা মুক্ত চলুন বাপ যে কথা আমি বোঝাতে চাইছিলাম ভালো করে বোঝার চেষ্টা করেন হুজুর কেবলা তিনিও মাশাআল্লাহ চলে আসছেন কাছাকাছি টেনশন নেই কিছু গুণের মধ্যে চলে আসবেন একবার তকবীর লাগান নারে নারে বীর বীর আর জোরে দেন নারে নারে বীর বীর সিলসিলা মুজাদদ জামান আওলাদে মুজাদদ জামান হুজুর পীর কেবলা পীর সাহেব হুজুর কেবলা নারে বাপ
বাবা রাসূল এখানে যিনি এখানে নামা হযরত ঈসা রূহুল্লাহর জামানায় ঈসা নবীর জামানায় একজন ইহুদি মেয়ে ঈমান কবুল করে নিল ঈসা নবীর নাম কি শুনেছে মানুষের ভেতরে হিংসা থাকবে না মারামারি থাকবে না অহংকার থাকবে না রিয়া থাকবে না ফাকার থাকবে না কেড়ে নেওয়া থাকবে না লোকের হর হরে আর কেউ খাবে না কিতাবের মধ্যে পাওয়া যাবে ঈসা নবীর জামানায় মানুষ এতটাই শান্তিভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে বাগে আর ছাগলেতে এক ঘাটে পানি খাবার সুযোগ থাকবে তিনি হলেন রাসূল যিনি রাসূল তিনি অবশ্যই নবী কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন তাহলে ঈসা নবীর উপরে আমরা জানি নিশ্চয় আল্লাহর কিতাব নাযিল হয়েছিল এজন্য তিনি ছিলেন রাসূল অবশ্যই তিনি নবী সেই ঈসা নবীর জামানায় ইহুদি মহিলা ঈমান কবুল করে নিলেন ঈমান কবুল করে ঈসা নবীর জামানায় ঈসা নবী তাকে শরীয়তের মাসলাগুলো জানিয়ে দিলেন ওই মহিলাকে সেখানে নামাজ তুমি বাড়িতে গিয়ে পড়বে ঈসা নবীর জামানায় ওই মহিলা নিয়ে বাড়িতে এসে নামাজ পড়তে লাগলে ওই মহিলা যখন বাড়িতে এসে নামাজ আদায় করলে নামাজে যখন দাঁড়িয়ে আছে কিয়ামে যখন দাঁড়িয়ে আছেন কিয়ামে গালে কোন দিকে তাকাতে হয় কিয়ামে দাঁড়ালে কাবার দিকে তাকাতে হয় আপনারা বলেন কোন দিকে ভাই পেছনের দিক থেকে চাচারা বলেন তো কোন দিকে চাচা দেখেছেন তো লিস্টে কোন জায়গায় নাম আছে বুঝতে পারছেন তো বাবা হ্যাঁ মাওলানা সাহেব হুজুরের কোন দিকটা দেখবে ঘর না কান কিয়ামে যখন দাঁড়াবে চোখ থাকবে কোন দিকে চোখ থাকবে সিজদার জায়গার দিকে ম্যাক্সিমাম নামাজিরাই জানে না অথচ নামাজ পড়ে কপাল কালো করে দেয় কথাটি কিনা কিছুই বোঝে না এজন্য নামাজ যদি আপনাকে পড়তে হয় তাহলে শিখতেও হবে এ গ্রুপের নামাজি হতে হবে এ গ্রুপের নামাজি কে ছিলেন বড় পীর আবু কাদের জিলানী হাজার গরিব নামাজ ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা ওজন কেবলা পৃথিবীর জমিনে আল্লাহর ওলিরা জানা এসেছিলেন এ গ্রুপের নামাজি ছিলেন এই জন্য এ গ্রুপের নামাজি আপনাকে হতে হবে বি গ্রুপের লিস্টে নাম রাখলে হবে না কেন ইবলিস শয়তান চ্যালেঞ্জ করেছিল যে কোনো উপায়ে তাদেরকে বি গ্রুপের নামাজি বানাও সি গ্রুপের নামাজি বানাও যে কোনো উপায়ে তাদেরকে বি গ্রুপের নামাজি বানাও এ গ্রুপের নামাজি হতে দিও না এর কিয়ামে যখন আপনি দাঁড়াবে চোখ থাকবে কোন দিকে চোখ থাকবে সিজদার জায়গা দিকে আল্লাহু আকবার বলে যখন আপনি কিয়ামে দাঁড়ালে দুই হাতের থাবা এই রকম ভাবে একেবারে কাবা বাইতুল্লাহর দিকে হবে কাবা বাইতুল্লাহর দিকে আবার অনেকে নামাজ পড়ে কেমন জানে কানের ভিতরে একটা আগুন গুঁজে দেয় দুটো আগুন দু সাইডে গুঁজে দিয়ে কানের লতিটাকে এরকম ধরে আল্লাহ আকবার এটা মনে হচ্ছে ওট বস করছে কুত্তিকে পেয়েছে আমার তো মাথায় ঢোকে না কে সৃষ্টি ছিল আমিও জানি না
বয়স হয়েছে তো কি হয়েছে কেন মসজিদে মাশাআল্লাহ যেতে পারেন না এই তো মহল্লার ইমাম আছে আল্লাহ কোল মহল্লার ইমাম আছে হাফেজ সাহেব আছে যোগ্য মানুষের আছে একটু শিখিয়ে দেবেন নিয়ম কানুন গুলো কেন যাবেন আমি সেদিনে বোন গায় জলসায় গেছি কতগুলো বয়স্ক লোক যুবক ছেলেরা তারা এসে বলছে হুজুর দোয়া করবেন আমরা এখন এই বয়সে নামাজ শিখছি হাফেজ সাহেবের কাছে হাফেজ সাহেব আমাদেরকে নামাজ শেখাচ্ছে নামাজ শিখি আল্লাহর কোরআন শরীফ শেখাচ্ছে আমরা এখন কোরআন শরীফ অনেকটাই পড়তে পেরে গেছি জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তারা এখন বুড়ো বয়সে নামাজ পড়ছে বুড়ো বয়সে কোরআন শরীফ পড়া শিখছে ছোটবেলায় হয়তো গুরুত্ব দেয় না বা মা বাবা হয়তো পাঠায় না বা টাকা পয়সার অভাব ছিল কর্মের সঙ্গে ছোটবেলা থেকে বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত হয়েছে কাজের মানুষ কাজের সঙ্গে কাজ করতে চলে গেছে আজ বুড়ো বয়সে মনে হয়েছে তার কি বলে আপনার তার তার চেতনা ফিরেছে আজ বুড়ো বয়সে সে মনে হয়েছে যে না আমার নামাজ পড়া দরকার কোরআন শরীফ পড়া দরকার সুতরাং শিখতে হবে আপনাকে বেঁচে আছেন যখন শিখবে কেন শিখবেন নামাজ পড়ুন আপনি আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসুন আল্লাহ আমি আগে জানতাম না এখন জেনেছি আমি এইভাবে পড়ছি আল্লাহ তুমি কবুল করো সঠিক নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহ আগের গুনাহগুলো মাফ করে দিয়ে আপনাকে কবুল করে দেবে তওবাকারীকে তো আল্লাহ বেশি ভালোবাসে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহু আকবার বলে যখন কিয়ামে দাঁড়ালেন হাতের থাবা কিবলার দিকে কিয়ামে যখন দাঁড়িয়েছেন দুই আঙুল দুই সাইডে গেল উপরে তিনটে পড়ে রইল ধরুন এইভাবে ধরে অনেক নামাজিরা জানে না এইভাবে ধরে এইভাবে ধরে এইভাবে ধরে এইভাবে ধরে এইভাবে ধরে যে যেমন করে পারছে এই ধরুন ধরুন এইভাবে কিয়ামে যখন দাঁড়িয়ে আছেন তাকাবেন কোন দিকে একেবারে সিজদার জায়গা দিকে আল্লাহু আকবার বলে আপনি যখন রুকুতে গেলে রুকুতে গেলে পিঠটা এমন সোজা রাখতে হবে যাতে করে এক পেয়ালা বা এক বাটি পানি বসালে যাতে করে পড়ে না যায় বুঝে যাচ্ছে এইভাবে নামাজ পড়তে হয় আল্লাহু আকবার বলে আপনি যখন সিজদায় গেলেন সিজদায় গেলে ঘুম এতটা হাতটা উঁচু করে রাখার চেষ্টা করুন যাতে করে ছোট একটা বকরির বাচ্চা এদিকে ওদিকে গুনতে পারে সিজদায় গেলে নাকের মাথার দিকে এইদিকে এইদিকে নাকের মাথার দিকে সিজদায় রুকুতে গেলে তাকাবেন কোন দিকে দুই পায়ের ফাঁকে কিংবা দুই পায়ের বুড়ো আঙুলের দিকে দুই পায়ের ফাঁকে দুই পায়ের মাঝখানে দুই পায়ের বুড়ো আঙুলের দিকে এইদিকে তাকা সিজদায় গেলে গেলে নাকের দিকে তাকা সিজদায় গেলে নাক গেল কপাল গেল উঠলেন কপাল উঠলো নাক উঠলো তুলুন তুলুন চলা চলা নমাজ পড়ুন এবারে পড়ুন নামাজ মাকরুহ কারণগুলো আপনি জানেন নামাজে যে মাকরুহ গুলো আছে আপনি বুঝুন নামাজে ভঙ্গের কারণ গুলো আছে আপনি জানেন আপনি তো কিছুই বুঝেন না অনেক কিছুই বুঝেন না নামাজের ভিতরে যদি ইচ্ছাকৃত ভাবে উহা করে আওয়াজ দেয়া হয় এতে নামাজ ভঙ্গ হয় নামাজের ভিতরে যদি ইচ্ছাকৃত ভাবে কেউ যদি কাশি দেয় তারা অনেক সময় দেবে তারা বেশ সময় দেবে অনেক নামাজিরা বোঝে না বোঝে না বোঝে না তারা বিশ সময় যখন একটা বয়স্ক লোক মুরব্বি সে যখন দেখবে তার হয়তো সর্দি কাশি ধাত আছে বলে কাশি হলো একবার যদি সে কাশি দেয় অন্য নামাজি গুলো অনেক বয়স্ক লোকের তারাও দেখবে কাশি দিতে শুরু করে দেয় কথা দিক কিনা এই মাসমা আপনাকে জানতে হবে নামাজের ভেতরে যদি ইচ্ছা কিন্তু ভাবে যদি কাশি দেওয়া হয় এতে নামাজ ভঙ্গ হয়ে যায় নামাজের ভেতরে যদি উহা করে আওয়াজ দেয়া হয় এতে নামাজ ভঙ্গ হয়ে যায় নামাজের ভেতরে যদি চোখ ঘুরিয়ে দেখা হয় চোখ ঘুরিয়ে দেখলে নামাজ মাকরুহ যদি তাকানো হয় এতে তার নামাজটা ভেঙে যায় নামাজের ভেতরে অন্য দিকে দেখা যাবে না অনেক নামাজিরাই বোঝে না নামাজের ভেতরে এমন কোন কর্ম না করা এমন কোন কাজ না করা যাতে করে বাবাজি আমার ভাইরা যাতে করে অন্য নামাজিরা দেখলে বুঝতে পারে না সিকি করছে দোহা ছেড়ে দিয়ে যদি মাথা টুপি ঠিক করা হয় অনেকে লুঙ্গিটা ঢিল হয়ে যায় দুহাত ছেড়ে দিয়ে লুঙ্গিটাকে টাইট করছে এই দুহাত ছেড়ে দিয়ে যদি এমন কোন কর্ম করে যাতে করে অন্য নামাজিরা বুঝতে পারে না লোকটি কি করছে নামাজ পড়ছে না দাঁড়িয়ে আছে যদি এরকম সন্দেহ আসে এতে তার নামাজটা ভেঙে যায়
খুব ঠান্ডা মাথায় বুঝুন কোন গ্রুপে আপনি নাম লিখে রেখেছেন আপনি জানেন না, ভালো করে বুঝতে হবে আপনাকে, কথা বুঝে হাতগুলোকে উঠিয়ে যখন এতে করে তার নামাজ মকরু হয়ে যায়, সে বোঝে না অনেক নামাজিরা নামাজ পড়ে এই নামাজে দাঁড়িয়ে যায়, এ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে আগুল মোটকায় এতে তার নামাজটা মকরু হয়ে যায়, অনেকে নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে কেউ দেখবেন দাঁড়ির সঙ্গে খেলা করে দাঁড়িকে ধরে টানে এক হাত দিয়ে নামাজ পড়ছে এক হাত দিয়ে বেঁধে রেখেছে আর এক হাত দিয়ে দাঁড়ি সোজা করছে, অনেকে দেখবেন টুপিটা ঠিক করে অনেকে দেখবেন জামাতে নোংরা লাগলে নোংরাটাকে নামাজ পড়তে পড়তে ঝাড়ছে পরিষ্কার করছে, অনেকে দেখবেন কোন জায়গায় চুলকাচ্ছে নামাজের মধ্যে এমন চুলকাতে শুরু করলো চুলকে 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 ওই খাকে ছিঁড়ে দিয়ে রক্ত পর্যন্ত বার করে দিয়ে হয় হ্যাঁ না কিছু একটা দাও না রে বাবা একটু হ্যাঁ না দিলে তো আমাকে ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ এই যখন দাঁড়ির সঙ্গে খেলা করে জামা নিয়ে যখন মজা করে জামার নোংরা যখন ঝাড়ে এতে করে তার নামাজটা মাত্র হয়ে যায়, যখন দুহাত ছেড়ে দেয় নামাজটা ভেঙে যায় নামাজের মধ্যে যে ওয়াজিব রয়েছে চোদ্দটা তার মধ্যে একটা হল রুকু থেকে সোজা হয়ে কিয়ামে দাঁড়ানো, রুকু থেকে সোজা হয়ে যদি কিয়ামে না দাঁড়ায় এতে তার ওয়াজিব ছাড়বে, ওয়াজিব যদি ছেড়ে যায় সহসিজদা যদি না দেয় এতে তার নামাজটা ভেঙে যায়, নামাজের মধ্যে আল্লাহ একবার বলে যখন সিজদায় যায় তার মধ্যে আর একটা ওয়াজিব হলো সোজা হয়ে বসা, সোজা হয়ে যদি না বসে এতে তার ওয়াজিব ছাড়বে সহসিজদা দেবে না এতে তার নামাজ ভেঙে যাবে, ও কিন্তু নিজেই জানে না টুক করে মাথাটা দিয়ে একটু মাথাটা তুলে সিজদা মেরে দেয় এমন নামাজ আছে না নাই কথা কন না বাবা সব বি গ্রুপের নাম আছে তো মিললি বি গ্রুপ এতে নামাজটা তারা ভেঙে যায়, নামাজের ভেতরে যদি নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা মারাত্মক কারণ কি জানি, অর্থের যদি পরিবর্তন ঘটে অর্থের যদি মানের যদি পরিবর্তন ঘটে এতে তার নামাজটা ভেঙে যায়, অর্থের পরিবর্তন মানের পরিবর্তন ঘটলে কিন্তু নামাজ নামাজ যাবার জায়গায় জেল জেল জায়গায় পেস পেস জায়গায় যাওয়ার লাগিয়ে নামাজ পড়ছে নামাজ হবে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا ছোট ছোট কেরাতগুলো আপনি পড়বেন কিন্তু সূরা ফাতিহা তো আপনাকে পড়তে হবে সূরা ফাতিহা না হলে তো নামাজ হবে না এটা তো পড়তে হবে বয়স্ক লোকেরা বুড়ো লোকেরা বড় কেরাতে যায় না অত ঝুল ঝামেলা যায় না 72 বছরে প্র্যাকটিস করে তো সূরা ইখলাস মুখস্ত রাখে সূরা ফালাক মুখস্ত রাখে সূরা নাস মুখস্ত রাখে সূরা কাউসার মুখস্ত রাখে দু লাইন করে কেরাত প্রথম একটা না হলে 4 লাইন মারলো দ্বিতীয়টা না হলে 2 লাইন মারলো ঠিক আছে মেনে নিলাম কিন্তু তাও তো আপনাকে শুদ্ধভাবে পড়তে হবে যে কটাই হোক ওল লোক আল্লাহু আহাদ বড় কাফলা ওল ওল মানে কি বল হু মানে সে আল্লাহু মানে আল্লাহ আহাদ মানে হলো এক বলো সে আল্লাহর এক বয়স্ক লোক চাচা বুড়ো বয়সে মুখস্থ করেছে কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু একবার হচ্ছে মিলছে কোথায় যাচ্ছে বুঝছে সবটাই ভুল এইনো আল্লাহ নবী বলেন যে 72 থেকে প্র্যাকটিস কর আল্লাহ নবী বলে 7 থেকে প্র্যাকটিস কর আমার দিকে খেয়াল কর আল্লাহ নবী বলেন যে 72 থেকে প্র্যাকটিস কর বলেন যে 62 থেকে প্র্যাকটিস কর দুনিয়ায় আমরা যখন কাজকর্ম করি ব্যবসা বাণিজ্য করি চাকরি করি আপনি দেখুন 60 যেই পার হয়ে গেল আপনার রিটায়ার লাইফ মানে আপনি এবার অবসর নেন বসে বসে ঘরে থাকুন একটু মাঝে মাঝে বিকেলে হাওয়া খান একটা চেয়ার নিয়ে বসুন আর ঘরে থাকুন মানে আর আপনার কোন সমাজে আর কোনো মূল্য না মূল্য মানে অন্য জিনিস আর কি আপনি যখন চাকরি করছিলেন আর আপনি চাকরি করতে পারবেন না মানে ইয়ার বয়সে যে কাজগুলো করতে সেই কাজগুলো করার আর আপনার যোগ্যতা নেই বা ক্ষমতা নেই দেখে তাহলে যুবক বয়সের কাজ আলাদা আর আমরা প্র্যাকটিস করছি দেখেন কবে থেকে যখন আমাদের রিটায়ার লাইফ হয়ে যাচ্ছে আমাদের যখন বাড়িতে গিয়ে আমাদের অবসর নিতে হয় সেই তখন থেকে আমরা নামা নামা কথা বলে আল্লাহ নবী বলে 7 থেকে প্র্যাকটিস করো আর 12 বছরে না হলে একটু চচ্চাপাল লাগাও আর আমরা প্র্যাকটিস করছি কবে থেকে 72 থেকে তো কেমন হবে এই নামাজ কেমন হবে বলেন কথা বলেন কথা বলে কুল কুল মানে হচ্ছে বলো আর কুল মানে হচ্ছে খাও আকালা থেকে এসেছে যার অর্থ হলো খাও খাও সে আল্লাহ বলেন এক মানে পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে না মানে মানের যদি পরিবর্তন হয় এতে তার নামাজ হবে এখন বেশি চাপাচাপি করলে বলবে হুজুর যদি ফজরের সময় উযু করে যদি এই ঠান্ডায় যদি উযু করে নামাজ না হয় তাহলে আর পড়ারই দরকার নাই যে কটা ছিল সে কটা আর পড়া সে আরো চাপ হই চলুন যত